এক টানা দাঁড় টানার শব্দ, সঙ্গে ভাটিয়ালি গান, আর মাছ ধরা তো আছেই। এই তো একজন মাছির পরিচয়। গ্রামের সহজ সরল মাছির চাহিদা বলতে এইটুকুই, সারা দিন নদীর বুকে নৌকা চালিয়ে কিছু মাছ ধরা আর বাজারে এনে তা বিক্রি করা। এই তো একজন মাছির সারাদিনের রুটিন। শীত গ্রীষ্ম বর্ষা কোনো তফাত নেই। নদীমাতৃক এই বাংলার সংস্কৃতি যেন গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে, যার পরিচয় ভাটিয়ালি গান বা মাঝি মাল্লার গান, যে গান আমাদের মাটির কাছাকাছি নিয়ে যায়, যে গানের মধ্য দিয়ে আমরা পরিচয় পাই একজন মাঝির দুঃখ কষ্ট ও পরিশ্রমের কাহিনী। বর্তমানে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় নদীগুলিও তাদের শ্রী হারিয়ে ফেলছে, অনেক নদীতে জল নেই, ফলে মাছের পরিমাণ কমতে শুরু করেছে। সারা দিন নৌকা নিয়ে ঘুরেও মাছিরা তাদের মনঃপুত মাছের যোগান পাচ্ছেন না, মাছের পরিমাণ প্রতিনিয়ত কমছে। এর ফলস্বরূপ ভবিষ্যৎ প্রজন্ম আর এই পেশায় আসতে চাইছে না, ফলে মাছ ধরা এই পেশাটি ধীরে ধীরে একটি প্রান্তিক পেশাতে পরিণত হচ্ছে।